হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে একটা ইজি একটা বিকালের নাস্তা বানিয়ে দেখাবো। তো শুরু করতেছি, প্রথমে আমি ব্রেডগুলোকে পানিতে সবাই নিব, এভাবে সহজ একটা রেসিপি ঝটফট করে বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যাবে, বেশিক্ষণ রাখবে না, চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। এখানে আমি প্রথমে দিয়ে দিব 2 টিস্পুন ময়দা, আর এখানে 2 টিস্পুন চালের গুঁড়া। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ আদা কুচি, চিলি, টমেটো, ধনিয়া পাতা কুচি, আর দিব 1 টিস্পুন লবণ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর একটু দিব গ্রিন চিলি 2 টিস্পুন, টমেটো সস দিচ্ছি আমি 1 টিস্পুন হাফ। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দিছি সামান্য পরিমাণ পানি, দিয়ে মিক্স করবো 2 টিস্পুন পানি। ব্যাস হয়ে গেল, আমি এখন ফ্রাই করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন আমি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। একটু গরম হোক তেলগুলা। তো আমার তেলগুলো এখন গরম হয়ে গেছে, এখন দেওয়া যাবে। আমি বল বানিয়ে সব এক এক করে দিচ্ছি। এখন দেখি একটু এদিক ওদিক করে দিতে হবে কেমন হয়েছে। ধীরে ধীরে কালার এসে গেছে এক পাশে, খোলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে, ভিতরে যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, হাই হিটে দিলে একটু কালার চলে আসবে, ভিতরে হবে না। সব উল্টাকে দিলাম, আবার 2-3 মিনিট পর এসে আপনাদেরকে দেখাচ্ছি। এ হয়ে গেল আমার বিকেলের নাস্তা। ভালো লাগলে একটা লাইক করিয়ে শেয়ার করিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।